আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপি নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো চালের গুঁড়া ছাড়াই মাত্র 10 মিনিটেই মুখে লেগে থাকার মতো স্বাদের দুধপুলি। আর এই দুধপুলিটা কিন্তু যে কোনো সময় কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা তৈরি করতে পারেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখি নি চালের গুঁড়া ছাড়াই দুধ পুলি তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমে আমরা পুলি পিঠার ভেতরের পুরটা তৈরি করে নেব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ পানি, সেই সাথে 3টা সবুজ এলাচ এবং 1টা তেজপাতা। এখন একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে সম্পূর্ণ গুড়টাই আমি গলিয়ে দেব। আর আমরা যেহেতু এখানে পানি ব্যবহার করেছি তাই গুড়টা কিন্তু খুব সহজেই গলে যাবে। দেখুন কয়েক মিনিট নেড়ে চেড়ে দেওয়ার পরেই কিন্তু গুড়টা পুরোপুরিভাবেই গলে গেছে এবং গুড়ের খুব সুন্দর একটা স্মেলও বেরোতে শুরু করেছে। এখন গুড়ের এই মিক্সারের মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 কাপের 1.5 কাপ পরিমাণ কোরানো নারিকেল। গুড়ের মিক্সারের সাথে কোরানো নারিকেলটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব এবং অনবরত নেড়ে চেড়ে দেব যতক্ষণ না পর্যন্ত নারিকেলের মধ্যে যে একটা ভেজা ভাব আছে সেটা পুরোপুরিভাবেই শুকিয়ে যাচ্ছে। আর কয়েক মিনিট নেড়ে চেড়ে দেওয়ার পরেই দেখবেন নারিকেল আর গুড়ের মিক্সারটা একেবারেই ড্রাই হয়ে গেছে। এখন নারিকেল আর গুড়ের এই মিক্সারটা আমি চুলা থেকে ডাবিয়ে একটা সাইডে রেখে পুরোপুরিভাবেই ঠান্ডা করে দেব, সেই সাথে পুলি পিঠার বেসটা তৈরি করে দেব। কারণ আমি কিন্তু আগেই বলেছি আমরা আজকে পুলি পিঠা তৈরি করার জন্য কোনো রকম চালের গুঁড়া কিন্তু ব্যবহার করব না। তাই এখানে আমি চুলার লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1/2 কাপের 1/2 কাপ পরিমাণ সুজি। নর্মালি বাজারে যে প্যাকেট সুজিটা কিনতে পাওয়া যায় সেই সুজিটাই এখানে আমি ব্যবহার করেছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে সুজিটা আমি কয়েক মিনিট ভেজে নেব। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন ভাজা সুজি খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। তবে আপনারা চাইলে এখানে পানিটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দেব 1/4 চা চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণ অনবরত নেড়ে চেড়ে দিলেই দেখবেন সুজির মিক্সারটা কয়েক মিনিটেই একেবারে ড্রাই হয়ে যাবে। আর যখন দেখবেন সম্পূর্ণ সুজির মিক্সারটাই প্যান থেকে উঠে এসেছে তখনই বুঝতে হবে সুজিটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি পিঠা বানানোর জন্য। এখন সুজির এই মিক্সারটা আমরা চুলা থেকে নামিয়ে নেব। দেখুন পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা থালি নিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে সুজির মিক্সারটা আমরা তৈরি করে রেখেছিলাম গরম থাকা অবস্থায় সম্পূর্ণ সুজির মিক্সারটাই আমি এই থালির মধ্যে নিয়ে নেব। এরপর সুজির এই মিক্সারের মধ্যে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ ময়দা, অথবা আপনারা এখানে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সুজি আর ময়দাটাকে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই দেখবেন পিঠার জন্য একেবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু এই কাজটা সুজির মিক্সারটা গরম থাকা অবস্থায় করে নেবেন। দেখুন পিঠার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটাকে আবারও আমি লম্বায় একটু রোল করে নেব। এরপর পিঠার ডো থেকে কিছুটা পরিমাণ ডো হাতের তালুতে নিয়ে ঠিক এভাবে একটা গোল বলের মতো তৈরি করে এরপর সেই বলটাকে আবারও আমি এরকম চ্যাপটা করে নেব, মানে ছোট সাইজের একটা মোটা রুটি তৈরি করে নেব। এরপর সেই রুটির মাঝখানে আগে থেকে যে নারিকেলের পুরটা আমরা ঠান্ডা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ নারিকেলের পুর দিয়ে দুপাশ থেকে সম্পূর্ণ রুটিটাই আমি সিল করে দেব। এখন সম্পূর্ণ পিঠার বোকটাই ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি হাতের তালু দিয়ে সম্পূর্ণ পিঠাটাই মসৃণ করে নেব, যেন কোনোভাবেই পিঠার মুখের অংশে মানে জোড়ার অংশে কোনো রকম দাগ বা ফাটল না থাকে। কারণ পিঠার মুখের অংশে যদি ফাটল থেকে থাকে তাহলে কিন্তু পিঠাটা যখন আপনারা দুধের শিরায় দিয়ে জাল করবেন তখন সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই একটু সময় আর ধৈর্য নিয়ে পিঠার মুখের জোড়ার অংশটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে।
এখন এই পিঠাটা আমি একটা প্লেটের ওপর তুলে নেব এবং আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাবো। এর জন্য আবারও আমি কিছুটা পরিমাণ পিঠার ডো হাতের তালুতে দিয়ে প্রথমে একটা গোল বলের মতো তৈরি করে নেব। এরপর সেই বলটা দিয়ে ছোট একটা মোটা রুটি তৈরি করে নেব। এরপর সেই রুটির মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা নারিকেলের পোর দিয়ে রুটির দুইটা মুখ খুব ভালোভাবে আঙুলের মাথা দিয়ে চেপে জোড়া লাগিয়ে নেব এবং এবং পিঠার জোড়া লাগানো অংশটা আবারও হাতের তালু দিয়ে মসৃণ করে নেব, যেন কোনোভাবেই পিঠার মুখের অংশে বা জোড়ার অংশে কোনো রকম ফাটল না থাকে। আর এই কাজটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, এরই সাথেই কিন্তু আরও একটা পিঠাও তৈরি করা হয়ে গেছে। এখন সেমভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। দেখুন, এরই সাথেই কিন্তু সবগুলো পুলি পিঠাই তৈরি করা হয়ে গেছে। এখন এই পুলি পিঠার জন্য আমরা দুধের প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য আবারও আমি চুলার মিডিয়াম হিটে একটা পাতিলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এরপরের মধ্যে আমি অ্যাড করে দেব 3টা সবুজ এলাচ এবং 2টা তেজপাতা। এখন একে স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধের মিক্সারের মধ্যে বলক তুলে নেব। যখন দেখবেন দুধের মিক্সারের মধ্যে বলক চলে এসেছে, তখন এই দুধের মিক্সারটা আমি আবারও কয়েক মিনিট জাল করে সম্পূর্ণ দুধের মিক্সারটাই পরিমাণে অর্ধেক করে নেব। মানে হলো 3 কাপ পরিমাণ দুধটাকে জাল করে 1.5 কাপ পরিমাণ করে নেব। দেখুন, কিছুটা সময় জাল করে নেওয়ার পরেই কিন্তু দুধের মিক্সারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন ঘন দুধের এই মিক্সারের মধ্যে আমি অ্যাড করে দেব 1/3 কাপ খেজুরের গুড়। আর এই গুড়টা আমি আবারও 2 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে গলিয়ে সিরা করে নিয়েছি। এখন এই সম্পূর্ণ লিকুইড গুড়ের মিক্সারটাই আমি দুধের মিক্সারের মধ্যে দিয়ে দেব। তবে আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে স্বাদ অনুসারে চিনিটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু গুড়টা ব্যবহার করলে পিঠার স্বাদটা বেশি ভালো আসে। এখন লিকুইড গুড়টা দেওয়ার পর আবারও এই ঘন দুধের মিক্সারটা আমি কয়েক মিনিট জাল করে নেব, যেন দুধের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশে যায়। এরপর ঘন দুধের এই মিক্সারের মধ্যে আগে থেকে যে পুলি পিঠাগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সবগুলো পুলি পিঠাই দিয়ে দেব এবং চুলার লো মিডিয়াম হিটে পিঠাগুলো আমি জাল করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। আর অবশ্যই বলে রাখবেন, এ সময়টা কিন্তু পিঠাগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট হালকা হাতে স্প্যাচুলা দিয়ে পিঠাগুলো একটু নেড়ে দেব, যেন পিঠাগুলো নিচ থেকে দাগ লেগে না যায়। আর অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, কোনোভাবেই চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার লো মিডিয়ামে রেখেই কিন্তু পিঠাগুলো জাল করে দিতে হবে। 7 মিনিট পর দেখুন মাশাল্লাহ করে চালের গুঁড়া ছাড়াই কিন্তু দুধ পুলিটা এখন পুরোপুরি তৈরি। আর একটা পুলি পিঠা আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন, পিঠাগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি, কারণ পিঠার মুখের জোড়ার অংশটা খুব ভালোভাবেই লাগানো হয়েছে। এখন এই পিঠাগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব এবং গরম গরম আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি পিঠাগুলো দেখতে আসলেই কতটা লোভনীয় হয়েছে। আর আমি গ্যারান্টি করে বলতে পারি, এই পিঠাটা খাওয়ার পর কেউ কিন্তু বুঝতে পারবে না পিঠাগুলো আপনারা কোনো রকম চালের গুঁড়া ব্যবহার না করেই তৈরি করেছেন। আর একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, পিঠার ভেতরটাও মাশাল্লাহ করে কতটা লোভনীয় হয়েছে। তো আমার মতো আপনারাও যদি বেশি ব্যস্ত থাকেন বা চালের গুঁড়াটা হাতের কাছে না থাকে, তাহলে খুব সহজেই ঝটপট তৈরি করে ফেলুন ভীষণ মজার চালের গুঁড়া ছাড়াই দুধপুলি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।